বাঁধাকপি, বড় বাঁধাকপি, এই বাঁধাকপিটাকে এখন কুচকুচ করে কাটবো, তারপরে একটা জিনিস বানাবো, দেখা যাক কি বানানো যায়। হয়ে গিয়েছে কাটা, এখন এটাকে আমি গরম পানিতে দিব। বাঁধাকপির যে ব্যাড স্মেলটা আছে সেটা গরম পানি দিয়ে দিলে স্মেলটা চলে যায়। 1-2 মিনিট রেখে তারপর ছেঁকে নিব ভালো করে। সব উপকরণ একসাথে করে নিয়েছি। এখানে চাউলের গুঁড়ি আছে, ময়দা, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর কি আর কিছু না, আর বাঁধাকপি তো আছেই। এগুলোকে এখন একসাথে মাখবো। চালের গুঁড়িটা দিছি ক্রিস্পি হওয়ার জন্য, খাঁটি বাংলা যাকে বলে মুচমুচে। আর ময়দাটা দিয়েছি বাইন্ডিং ভালো হওয়ার জন্য। মাখতেছি এখন, ডোলে ডোলে মাখবো। মাখতে অনেক কষ্ট। আচ্ছা, এগুলো চামচ দিয়ে মাখা সম্ভব না, অনেকগুলো আজকে অনেক বানাবো। বাঁধাকপি ভাজি বা অন্যভাবে, বাঁধাকপি আর অন্যভাবে খাওয়া যায় কিনা জানি না, বা ভাজি খায়, কিন্তু ভাজিটা আমার অত পছন্দ না, তাই নাহিয়ানেরও অত পছন্দ না অন্যভাবে খাওয়া। এভাবে আমারও পছন্দ, নাহিয়ানেরও পছন্দ, নাহিয়ানের বাবারও পছন্দ, তাই বেশি করে করতেছি। আর আপনারা যদি কেউ খেতে চান চটঝোল দি, চলে আসেন আমার বাসায়। মাখামাখা শেষ, অনেক সবজি না হয়েছে, 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 রাখো রাখো রাখো। অবশেষে মাখা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক যুদ্ধ করলাম মাখা নিয়ে, বেশি হয়ে গেছে তো সব কিছু, মাখতে অনেক প্রবলেম হয়ে গেছে। ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, আজকে আমি বড় কড়াই নিয়েছি ভাজার জন্য, ছোট কড়াই দিয়ে এতগুলো একসাথে ভাজা সম্ভব না। আচ্ছা, নাহিন করে ভাজতে গিয়ে দিয়েছি, আর এটা ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পেঁয়াজুর মতো লাগছে, তাই এটার নামকরণ করা হলো এটা বাঁধাকপি পেঁয়াজ। এটা খেতেও দারুণ আর বানানো খুব ইজি, আপনারা তো দেখলেনই কীভাবে বানাতে হয়, খুব ইজি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, ইজি রেসিপি উপহার দিতে পারি। আর আমি ইজির দিকে যাই বেশি, যেখানে যে রান্নাটা সহজ বেশি সেখানেই আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।